তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আমাদের আরেকটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে তোমাদের এমন একটি অসাধারণ ট্রিক্স বলবো যেটা শুনে তোমরা অবাক হয়ে যাবা। তো গাইস, প্লে পয়েন্ট নিয়ে আমাদের যে আগের ভিডিওটা আসছিলো অনেকেই মানে দেখলাম রেসপন্স করছে। তো আজকের যে ভিডিওটা তোমাদের আমি বলতে চলেছি যে আমাদের প্লে পয়েন্টে আমরা যে সিলভার উইকলি প্রাইজটা পাই প্রতি উইকে ফ্রিতে, আমরা ওইটা ব্রোঞ্জে কীভাবে পাবো। তো আমরা ডাইরেক্ট লাইভে এখানে ব্রোঞ্জের অ্যাকাউন্ট খুলে তোমাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দেবো, যাতে তোমরাও প্রতি সপ্তাহে আমার মতো ব্রোঞ্জের পয়েন্টগুলো পাইতে পারো। তো গাইস, আর একটা কথা যে আমি প্রতিদিন কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা কেউ ভিডিওটিকে লাইক করো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। সবার কাছে একটু রিকোয়েস্ট হলো, সবাই একটু ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো চলো বেশি দেরি না করে আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো গাইস দেখো, চলে আসছি আমরা সরাসরি আমাদের ইমুলেটর স্ক্রিনে। তো তোমাদের আমি কী দেখাতে নিয়েছি যে আমাদের কিন্তু বর্তমানে ইউএস সার্ভারের যে জিমেইলটা দিয়ে আমরা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলি, সেটাই কিন্তু আমাদের সিলভার উইকলি প্রাইসটা দেয়, কিন্তু আমাদের ব্রোঞ্জের উইকলি প্রাইসটা কিন্তু দেয় না। তো আমরা কেমনে ব্রোঞ্জের উইকলি প্রাইসটা নিতে পারবো সেটাই কিন্তু তোমাদের দেখাবো। তো এটার জন্য আমাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেটা কেমনে, কোন সার্ভারে কী করতে হবে সেটা তোমাদের আমি এখনই বলে দিব। তো চলে যাওয়া যাক ডাইরেক্ট স্ক্রিনে, ঠিক আছে? তো আমাদের এখানে ফার্স্ট অফ অল একটা ভিপিএন লাগবে, সেই ভিপিএনটা হলো ইউকে ভিপিএন। দেখো আমি ইউকে লন্ডনটা কানেক্ট করে নিয়েছি। এখানে নেওয়ার পর যেটা আমাদের করণীয় সেটা কি, ডাইরেক্ট প্লে স্টোরে যাওয়া। তো প্লে স্টোরে অ্যাকসেপ্ট করে নিলাম। তো এইখানে তোমাদের একটা কাজ আছে, এখন সেই কাজটা তোমাদের কী আমি এটা এখন বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যেই জিমেইলে তোমাদের কোনো প্লে পয়েন্ট অ্যাকাউন্ট নেই, সেই জিমেইলটা ফার্স্ট অফ অল তোমরা কানেক্ট করে নেবা। নেওয়ার পরে আগে যে কাজটা ছিল ভাই, যে গুগল প্লে অপিনিয়ন রিওয়ার্ডস, এইটা তোমরা স্টে করে সার্চ দিয়ে দিবা। দেখবা চলে আসছে ভিপিএন কানেক্ট করার পরে, আর ভিপিএনটা অবশ্যই ইউকেতে কানেক্ট করবা। এবার আমরা এটা আস্তে করে কচি করে ইনস্টল দিয়ে দিব, ঠিক আছে? তো গাইস ভিডিওটিকেও কিন্তু একদম মিস করবে না, নাহলে কিন্তু তোমরা ব্রোঞ্জের প্রাইসটা পাবা না। আর যদি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমরা কিন্তু কেউ ভিডিওটিকে লাইক করো না এবং চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিপিএন কানেক্ট করা বলে একটু স্লো ডাউনলোড হইতেছে, নাহলে এত টাইম লাগে না। তো অলমোস্ট 45-50% হয়ে গেছে। তো আমাদের এইটা ইনস্টল হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের আসল যে কাজটা ওইটা কিন্তু করতে হবে। তো আমাদের এখানে একটা লাগবে ইউকের পোস্টাল কোড। তো ওইটা কেমনে পাবা পোস্টাল কোডটাও আমি কিন্তু তোমাদের দিয়ে দিব ভিডিওর ভিতরে, কিংবা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি পোস্টাল কোডটা লিখে দিব, তোমরা সবাই চেক করে নিবা। আর যারা যারা মনে করো এখনও সপ্তাহে 500 পয়েন্ট পাইতে চাও, অবশ্যই পিন কমেন্টে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে আসবা, সপ্তাহে কিন্তু তোমরা 500 পয়েন্ট উইন করতে পারবা। একদম মিস করো না, পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। তো ইনস্টলিং হইতেছে, তো চলো আমরা এখান থেকে ডাইরেক্ট এখন ওপেন করে দিব। এই যে ব্যাকা হয়ে গেছে আগের দিনের মতো, কোনো প্যারা নেই। তো এখান থেকে আমরা নেক্সটের পরে গেট স্টার্ট দিয়ে দিই। দেওয়ার পরে আমাদের যেই জিমেইলটা আমরা এই মানে ইউকে সার্ভারে মানে ব্রোঞ্জের জন্য খুলতে যাচ্ছি সেই জিমেইলটা কানেক্ট করবো, মানে যেই জিমেইলে কোনো প্লে পয়েন্ট অ্যাকাউন্ট নাই, কন্টিনিউ করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু হইতেছে, ভিপিএনের জন্য একটু সমস্যা হয় আর কি। তো টার্ন অন লোকেশন স্টোরি, তো আমরা নো থ্যাঙ্কস করে দিই, এটার কোনো দরকার নেই। রে স্টার্ট নাও রেডি টু সার্ভে, দেখা যাক এটাই কী আছে। সেট আপ প্রোফাইলে আসছে, তো আমাদের ইউনাইটেড স্টেট আসছে। তো আমরা এখানে করে দিব কি ইউকে। তো ইউকেতে কী আছে ভাই আমার তো জানে, বিসিডিএফ, জিএসআই, জেকে, ইউনো, পিকিউআর, এসটি, ইউনাইটেড কিংডম, এই দেখো আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? তো ইউকের যে পোস্টাল কোডটা এটা তোমরা কেমনে পাবা আমি তোমাদের একটু বলি। তো তোমরা আস্তে করে গুগলে চলে যাবা, ইউকে লিখে এবার দিবা POSTALCOED, এই পোস্টাল কোডটাতে সার্চ দিবা। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণ তোমাদের পোস্টাল কোড চলে আসবে, যেরকম এখানে SW1A, এটা কত SW, আমি তোমাদের দেখাই স্ক্রিনে, আমি একবার ডিসক্রিপশনে দিয়ে দেবো SW1, তারপরে এ SW1A, তারপরে A1AA, তারপরে 1AA,
এই যে আমাদের পোস্টাল কোডটা দেখো এখানে দেখতে পাচ্ছ সবাই দিয়ে দিছি তা 18টাকে 24 দিয়ে দিলাম জেন্ডার দিয়ে দিলাম এখানে মেল তোমরা যে জেন্ডার সেটা দিতে পারো ইংলিশ দেওয়ার পরে এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তো দেখো আমাদের ইউনাইটেড কিংডমের অ্যাকাউন্টটা কিন্তু অলমোস্ট গাইড ক্রিয়েট হয়ে গেছে তো আমাদের এখানে আরেকটু যেই কাজটা আছে এই কাজটা তোমাদের প্লে স্টোরে যে আমি দেখাইতেছি ভাই ভিডিওটি ব্যাকা হওয়ার কারণে খুব দুঃখিত তবে আমার কিচ্ছু করার নেই দেখো সেটা সেটিং আপ প্রোফাইল চলতেছে তো প্রোফাইল হ্যাজ আপডেট সাকসেসফুলি তো এখানে চলো একটা সার্ভে আসছে আমরা সার্ভেটা একটু কমপ্লিট করে দিই ওকে গট ইট এখানে কিছু দেবে না সার্ভেটা একটু কমপ্লিট করতে হবে এই ব্যতীত এখানে তোমরা আর কিছু পাবা না তো চলো আমরা দেখুন সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমাদের এখানে ডলার শো করতেছে তো আমাদের যে নেক্সট যে কাজটা আছে আমরা ডাইরেক্ট এখান থেকে প্লে স্টোরে চলে যাবো তো এখানে প্লে স্টোর ব্যাকা হয়ে গেছে তো আমরা এখান থেকে কেটে দিলাম তো এইখান থেকে ডাইরেক্ট প্লে স্টোরে চলে গেলাম যাওয়ার পরে যেই কাজটা আমাদের করতে হবে এখান থেকে দেখো প্লে পয়েন্ট চলে আসছে তো এরপরে যে আমাদের জয়েন ফর ফ্রিতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ এখানে ইয়েস আই এম ইন দিয়ে দিই তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের ব্রোঞ্জে কিন্তু আমরা চলে আসছি আমাদের এখানে দেখি কোনো অ্যাপস আছে নাকি ইনস্টল করার মতো দেখো দেখতে পাচ্ছ এখানে আমাদের কোনো অ্যাপস নেই কিন্তু দেখো পার্কস কিন্তু চলে আসছে আমাদের যে ব্রোঞ্জের যে প্রাইসটা সেটা কিন্তু আমরা এখন ক্লেম করতে পারবো এখন মেন কথা হচ্ছে কি আমরা এই অ্যাকাউন্টটা কেন খুললাম সেটা তোমাদের একটু আমি বলি কারণ আমরা কিন্তু অন্য যে সার্ভারগুলোতে আছে ঠিক আছে অন্য সার্ভারগুলোতে কিন্তু আমরা প্লে পয়েন্ট পাই না মানে ব্রোঞ্জের যে উইকলি প্রাইসটা ওই প্রাইসটা কিন্তু আমরা পাই না তো এইখানে কিন্তু আমরা প্রতি শুক্রবারে ব্রোঞ্জের প্রাইসটাও পাবো যদি অ্যাপসও না আসে এটাই তোমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়ালো ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা বিনা অ্যাপসে এখানে সিলভার পয়েন্ট 2 পয়েন্ট পেয়ে গেছি তো গাইস এইভাবে কিন্তু তোমরা ব্রোঞ্জের অ্যাকাউন্টটা ওপেন করতে পারবা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি যদি উপকারিত হয়ে থাকে তোমার বন্ধুদের মাধ্যমেও শেয়ার করে দিবা তো নেক্সট ভিডিও আসবে গাইস এখান থেকে কীভাবে আমরা টপ আপ করবো ঠিক আছে তো দেখা হবে আমাদের আবার পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই